তো এখন আমি গুনগুনকে আনতে যাচ্ছি, তো চলো। ভোর 4:30 আর আমি এখন উঠে পড়েছি। আমরা এখন যাবো, ভাবছি ভোর ভোর বাইক নিয়ে বাইরে। তো এটা সত্যিকারের ভোর, ঠিক আছে? তো গুনগুন ওর বাড়ি থেকে বেরোবে আর আমি এখান থেকে বেরোবো, তো চলো দেখা যাক আমরা কোথায় যাই। সো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন বেরিয়ে গেছি আর একটুকুনি সকাল হয়ে গেছে, মানে 5:30 এখন বেজে গেছে। বিকজ অত সন্ধ্যাবেলা মানে একটু রাত মানে অন্ধকার অবস্থায় গুনগুনকে বাড়ি থেকে ছাড়তো না, এখন 5:30 বেজেছে, এখন আমি গুনগুনকে আনতে যাচ্ছি, তো চল। গুনগুন হেলমেট পরে রেডি, চলো এবার একটু ভুম ভুম করা যাক। তো গাইজ, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের লাইফে এক্সপিরিয়েন্স যেখানে কিনা আমরা দুজন প্রথমবার ভোরবেলা বাইক নিয়ে অনেক দূরে যাচ্ছি, এবং এই আমাদের জার্নিতে আছে আমাদের সাথে দুজন পার্টনার, অভিরূপদা এবং পলাশ। তো তারাও চলে এসছে। এবার আমরা টালিগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি একটু দূরে, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সেটা দেখতেই পারবে, ততক্ষণ আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে এই ব্লগে আছে অনেক ধরনের এক্সপিরিয়েন্স, যেমন প্রথমবার গুনগুনকে ভোরবেলা বাইকে করে নিয়ে যাচ্ছি ঘুরতে, অ্যান্ড ফার্স্ট টাইম আমি এত দূর বাইকে করে যাচ্ছি, ভাই সব কিছু আজকে ফার্স্ট টাইম আছে। তো চলো একটা সিনেমাটিক শট দিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক, সরি জার্নিটা শুরু করা যাক। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পে বলছি অন্য কথা রাখতে হবে, কিছুতেই উপায় মেলে না। ও গাইস, এখন আমরা চলে এসেছি এখানে। এই বাবা চুলের অবস্থা দেখ, দেখতে গেছি মেন ঘাটটা কোথায়, কারণ এইটা হচ্ছে এই ঘাটটা নয় আমরা যে ঘাটে আসতে চেয়েছিলাম। ভোর ভোর আমরা চলে এসেছি, আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে, মানে এত স্পিডে বাইক টানো হয়েছে যে চোখ থেকে খালি আমার জলই বেরোচ্ছে। আমি স্পিডে বাইক টানছিলাম, হ্যাঁ বাবা কি বলে রে, পলাশ বলছে আমাকে তাহলে দিলে কি হতো। সো এখন আমরা ঘাটটা খুঁজে পাইনি, আমরা এখন ঘাট খুঁজছি। দেখতে পারি যে আমার চুলের অবস্থাটা অ্যাকচুয়ালি কি হয়ে আছে? সুন্দরই আছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা যাচ্ছি এখানের ঘাটে, বাট এদিকে স্নান করছে। ওয়াও, অভিরূপদা এই ঘাটটা খুঁজে নিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। তো আমরা এখন চলে এসেছি এখানে। এটা দেখা কি সুন্দর না, এটা কি সুন্দর দেখো, একটা ওয়াল ওখানে, আসলে এরিয়াটা তো বোধহয় কুমারটুলির মধ্যে পড়ে, ওই কারণে এই সুন্দর করে এই ওয়ালটা বানানো, কি সুন্দর লাগছে দেখো। আমাদের ভাইব চলছে এখন, তোর ঠোঁটের ডানা ছুঁয়ে দূরে ডলফিন দেখতে পাচ্ছ? ও সরি, ডলফিন ডলফিন ডলফিন, চলো খেয়ে আসি, চা খেতে আসি, চলো খেতে যাবো চলো। যদি আমি সৌরভ যোশী হতাম, তো আমরা এখন উঠে গেছি, এখন আমরা এবার চা খেতে যাব, তারপর ওখান থেকে আবার আমরা বাড়ি যাব, না একটু এদিক ওদিক ঘুরবো, তো চলো দেখাচ্ছি কি করব, চলো। বিস্কুট দেখলে কারা খায় মনে পড়ে, খাবি না করে তো দিন পর মামা পুজো দেখতে গেলাম, অনেকগুলো মামা পুজো এটা 10টা দিন, দিস ইজ ফর ইউ
অনেক দিন পর পেয়েছি সবগুলো আমি কত খুঁজতাম পেতাম 10 টাকায় মেয়েদের বুদ্ধি এটা হচ্ছে আমাদের ছোটবেলার ইমোশন আমি যেই দেখতে পেয়েছি কি মজা লেগেছে আমার নিতাম নিয়ে পড়তাম প্রথম থেকেই নেশা কর বয়েস তো ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম করে কেন কথা বলছি মেইন ব্যাপার হচ্ছে আমাদের চা খাওয়া মেইন ব্যাপার হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমরা ডিসাইড করেছি এবার আমরা যাব হচ্ছে পুতুল বাড়ি এখানকার একটা হন্টেড প্লেস পুতুল বাড়ি সেখানে যাওয়ার পর এখনো একজনও বেঁচে আসতে পারেনি কি হবে সবাই বলে যে নাকি হন্টেড প্লেস এবার আমরা তো ভোরবেলা হঠাৎ করে কাছাকাছি এসেছি ওই পুতুল বাড়িটা তাই জন্য ভাবলাম একবার দেখেই যাই কেমন দেখতে ওকে একবার একটু সামনাসামনি একবার একটু দেখে নিই কারণ ক্যাংলা পোতার পার্ট টু আসবে একটু হন্টেড প্লেস খেলছি প্রমোশন সব জায়গায় খালি প্রমোশন পলাশকে দেখতে পাচ্ছি ও একটি আমরা যাবো পুতুল বাড়ি এখনো আসিনি রে ওটি এই হচ্ছে সেই পুতুল বাড়ি যার রহস্য যার নাম এই প্রথমবার আমি শুনলাম গুনগুন হচ্ছে সেই পুতুল বাড়ি যেটা আমরা আসতে চেয়েছিলাম দেখতে পাচ্ছ যে কতটা জাস্ট পুরনো কতটা জাস্ট এসে সেরকম ভাবে কিছু লাগছে না বুমকেশ হত্যা এটা দেখেন ভিডিও অনেক জায়গাটা দেখো আর ভিতরটা দেখো সো গাইস আমরা এখন চলে এসেছি সেই পুতুল বাড়ি যেই পুতুল বাড়িতে বলছিলাম বাট আমার ভিতরে যেতে বিশাল পরিমাণে ইচ্ছে করছে বাট এখানে লেখা আছে যে কঠোরভাবে প্রবেশ নিষেধ কারণ আমার এইসব জায়গায় বিশ্বাস করে ভিতরে যেতে হেভি লাগে বাট তুই কি তোর যেতে ইচ্ছা করছে একটু অন্ধকার টাইপ লাগছে তো লাইক জায়গাটা আলাদা ইন্টারেস্টিং জায়গাটা রাত্রিবেলা মজা আছে ইচ্ছা করছে কারণ কি আমি একদম সকাল সকাল এসেছি ওই কারণে তোমাকে হালকা করে জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি ভিতরতে তোমরা দেখে বুঝতে পারবে যে জায়গাটা কতটা পুরনো আর ভিতরটা দেখো জাস্ট আর ভিতরটা কি ইন্টারেস্টিং লাগছে দেখা প্রপারলি ঠিক খবরে আপনি বিভ্রান্ত হবেন না ভূত সংক্রান্ত তথ্য মিথ্যা 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 কি এটা মিথ্যা এখানে ব্যাপার জানতে বাড়ির ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করি কিন্তু নিচে লেখা আছে না দেখতে পাচ্ছ এখান থেকে লুকি করে দেখছি আমরা একটা কাঠের সিঁড়ি আছে ওপরে দেখো চলে যাচ্ছে ও ভাই যেতে ইচ্ছে হচ্ছে আমার ওদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন রিলস বানানো চলছে সো গাইস এখানে আমরা আসলাম কয়েকটা রিলস বানালাম আর যাওয়ার তো ভিতরে ইচ্ছা ছিল বাট ভিতরে তো প্রবেশ নিষেধ আর কি করা যাবে তো চলো এখন আমরা বেরোই আবার বাড়ির দিকে যাব না আমার হেলমেটটা দেখো কোথায় রাখা গাছের ডালের উপর নাকি আমার হেলমেট রাখা মানে ভাবা যায় সো গাইস আমরা হচ্ছে ধর্মতলা ওখানে বাইকটা রেখে দিয়েছি কারণ এদিকে হচ্ছে বাইক আনা যায় না ওয়ান ওয়ে তো আমরা এখন যাচ্ছি ডেকার্স লেন অভিনবদা বলছে খুব বিখ্যাত জায়গা অনেকে ব্লগও করেছে ব্যাপারটা হচ্ছে আমরা খেতে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য বাট তাছাড়া ব্যাপারটা হচ্ছে আমাকে এখন থেকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকতে হয়তো তোমরা দেখতে পারবে কারণ কি আমার বিশাল লেভেলে ঘুম পেয়ে গেছে থেকে আসলাম কিছু পেলাম না তাই জন্য এখন আমরা খাবো হচ্ছে ঘুগনি মুড়ি ঘুগনি কেন কি খাবো আমি কাকু না তোকে বলছি কাকু বলে কি কি জানো কি জানো ঘুগনি আর পাউরুটি ঘুগনি আর পাউরুটি দিদি আস ফাইনালি সো গাইস ব্যাপারটা হচ্ছে যে সব কিছু করা হয়ে গেছে আমাদের সরি আমার কেন হাসছি আমরা জানি না সো গাইস হচ্ছে যে
পাগল বাপ ঠিক আছে তো যাই হোক ও সরি আমাদের হচ্ছে সো গাইস ব্যাপারটা হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার জাস্ট বাড়ি যাব আর গিয়ে একটু রেস্ট নেবো সেই সকাল সেই কোন সকালে বেরিয়েছিলাম এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ কি যে মেয়েটা ভোরে ওঠেনি সে আজকে ভোরে উঠে বেরিয়েছে মানে সেই পাঁচটার সময় উঠেছি মানে ভাবতে পারছো কতটা কঠিন একটা কাজ করেছি আজকে আমি তো ওই জন্য বাড়ি গিয়ে আমি বাই দেবে গাইস ঘুম ঘুম দেবি বাই দেবে গাইস ব্লগটা কেমন লাগলো ভাবলাম যে বাইক কেনার পর এইটা প্রথমবার লাস্টের দিকটা এত বেশি নেতিয়ে গেছিল বাট এই বাইক কেনার পর ফার্স্ট টাইম এতটা দূরে ভোর বেলা গেলাম উফ ভাইবটাই জাস্ট আলাদা ছিল সিরিয়াসলি ভাই ভালো ফিলিংটাই একদম আলাদা ছিল জাস্ট কেমন লাগলো বলো গাইস আর যদি এরকম ও সরি এরকম যদি নতুন নতুন জায়গায় আমরা যাবো এরকম যদি ব্লগ চাও তাহলে বলো তাহলে এরকম ব্লগ করবো আস্তে আস্তে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের কমেন্টে আমরা খুব মোটিভ হই ওই জন্য প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো ওকে সো চলো টাটা বাই বাই টাটা